হ্যালো, আমি রিঙ্কি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। থাম্বনেইল দেখেই বুঝতে পেরেছো আজকে আমরা কি শিখবো। বিভিন্ন পাতা দিয়ে বিভিন্ন জীবজন্তু, পাখি, মাছ, এগুলো কেমন করে তৈরি করতে হয় সেগুলো তোমাদের দেখাবো। খুব সহজেই খুব সুন্দর সুন্দর জিনিস হয়ে যাবে। দেখো, এর জন্য আমি কি নিয়েছি, পাতা, বিভিন্ন আকৃতির পাতা এবং আঠা এবং একটা কাঁচি। তাহলে পরে প্রথমে পাতাটাকে আমি এখানটা একটুখানি মাছের মুখের শেপে কেটে নিয়েছি। এবার কেটে নিয়ে দেখো এতে আমি আঠা লাগিয়ে দিচ্ছি। যে জায়গাটায় আমি করতে চাই সেই জায়গাটায় আঠা লাগিয়ে নিচ্ছি। এবার আঠা লাগিয়ে নিয়ে এখানটায় দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে চেপে দিলাম। এবার এই পাতাগুলোতেও অল্প অল্প করে আঠা লাগিয়ে নিচ্ছি। তারপরে আমি এটাকে আমি যেখানে লাগাতে চাই সেই অনুযায়ী সেই জায়গায় এটাকে সেট করে দিচ্ছি। দেখো এরকম ভাবে এক লাগিয়ে দিলাম, এবার আর একটায় লাগিয়ে দিচ্ছি। তাহলে আমাদের একটা কিসের আকৃতি হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? এটা দেখো এক্ষুনি বুঝতে পেরে যাবে। এদিকে লাগিয়ে দিলাম দুটো, এরকমভাবে লাগিয়ে দিলাম। তোমরা অন্য পাতা, অন্য কিছু তোমরা এখানে তোমরা সেট করতে পারো, কোনো অসুবিধা নেই, যার যেমন খুশি করতে পারবে। কিন্তু মোটামুটি ব্যাপারটা আকৃতিটা ঠিকঠাক হওয়া চাই। এখানে একটা লাগিয়ে দিলাম আর এদিকে একটা লাগিয়ে দিলাম। তাহলে আমার কিসের আকৃতি হলো, এটা ঠিক মাছের আকৃতি হয়ে গেল। দেখো দেখো সুন্দর দেখতে লাগছে, বুঝতে পারছো? এবং এখানে আমি একটা চোখ করার জন্য একটা কি নিয়েছি, এটা ফুলের কুড়ি, সবাই চিনতে পারছো? এটাতে একটু আঠা লাগিয়ে এখানে দিয়ে দিলাম সেট করে। তাহলে কত সুন্দর দেখো একটা মাছ হয়ে গেল, ঠিক আছে? তারপরে দেখো আমি আর একটা মাছ অন্যরকমভাবে মাছ করার চেষ্টা করছি, সেটা দেখো। তার জন্য আমি একটা পাতা নেব, এরকম একটা পাতা নিলাম। আচ্ছা, পাতাটা নিয়ে এর মধ্যে আমি একটা মাছের ছবি এঁকে নেব। দেখো এর মধ্যে যেরকম শেপে রাখতে চাও সেরকম একটা ছবি এঁকে নিলাম। ধরো আমি এরকম শেপের একটা মাছ আঁকবো, তাই জন্য আমি এরকম করে একটা মাছের ছবি এঁকে নিলাম। সাধারণত পাতা কোনো কিছু পাতার ওপর কাটিং না করে করলে পরেই বেশি সুন্দর হয়, কিন্তু কখনো কখনো ক্ষেত্রে ওরকম শেপের পাওয়া না যাওয়ার জন্য আমাদের কাটিং করেও নিতে হয়। খুব সাবধানে এটাকে কেটে নিলাম, কেটে নিলেই দেখবে একটা সুন্দর মাছ আমরা পেয়ে যাচ্ছি খুব সহজেই। দেখো কেমন হলো, এটা নিশ্চয়ই খুব পছন্দ হয়েছে সবার। এবার এটাতে একটু আঠা লাগিয়ে নিয়ে দেখো এই যে কাটিংটা, পিছন দিকে আঠা লাগিয়ে নিয়েছি। এবার আমার ইচ্ছা মতো জায়গায় আমি এটাকে সেট করে দিলাম। ব্যাস হয়ে গেল আমার একটা সুন্দর মাছ তৈরি। এবার আগের মতন একটা মাছের চোখ বানানোর জন্য একটু আঠা লাগিয়ে নিয়ে এখানটায় মাছের চোখ বানিয়ে দিলাম। তাহলে অনেক সুন্দর একটা মাছ আমরা এখান থেকে পেয়ে গেলাম। পরবর্তী মাছটা দেখি কেমন করা যায়। পরবর্তী মাছের জন্য আমি এই কয়েকটা পাতা নিয়ে নিয়েছি। দেখো যদি আমরা অ্যাকোয়ারিয়াম বানাতে চাই তাহলে অ্যাকোয়ারিয়ামে কিন্তু বিভিন্ন সুন্দর সুন্দর কালারের বিভিন্ন রকম আকৃতির মাছ থাকে, সেই জন্য আমরা বিভিন্ন রকম পাতা দিয়ে মাছের আকৃতি করতে পারবো যেটা প্রকৃতির সাথে মিশেও যাবে। তাহলে এরকম একটা পাতা নিলাম, তারপরে পাতাটাকে আঠা দিয়ে দিলাম, আঠা দিয়ে লাগিয়ে দিলাম। এবং এখানে আবার অন্য পাতা নিয়েছি আমি, এই পাতার পাতাতেও একটু আঠা লাগিয়ে মাছ বানিয়ে নিলাম। তাহলে আমরা আজকে তিনটে মাছ বানাবো। এরপরে আমরা যদি অ্যাকোয়ারিয়াম বানাতে চাই তাহলে কি করব, বা পাতা দিয়ে কি করে পাখি বানাবো সেটাও দেখাবো। তাহলে এই একটা মাছ হয়ে যাচ্ছে, আরও দুটো পাতা আমি লাগিয়ে দিচ্ছি।
দেখো এদিকে একটা পাকনা করে দিলাম আর এদিকে একটা পাকনা করে দিলাম তাহলে আর একটা মাছ হয়ে গেল তোমরাও এর থেকে সুন্দর সুন্দর অনেক মাছ তোমরাও করতে পারবে এবং সুন্দরভাবে অ্যাকোয়ারিয়ামের মধ্যে করতে পারবে চেষ্টা করবে এবং এটা খুব সহজেই হয়ে যাবে এবং মজার হয়ে যাবে তাহলে তিনটে মাছ হয়ে গেল এবার দেখো যেহেতু আমি জলের প্রাণী আঁকছি সেই জন্য আমি এবার একটা কচ্ছপ করব তার জন্য কি করেছি একটা পাতাকে কেটে নিয়েছি চারটে পা এবং একটা মুখ কেটে নিয়েছি এবার প্রত্যেকটায় আঠা লাগিয়ে দিলাম এবং আঠা লাগিয়ে এগুলোকে প্রত্যেকটা আমি যেহেতু এটা একটু নিচের দিকে সেট করে দিচ্ছি দেখো খুব সহজেই খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে এখানে মাথাটা দিলাম এবং এখানে পালগুলো সেট করে দিচ্ছি তাহলে একটা কচ্ছপ আমরা বানিয়ে ফেলতে পারবো তাহলে বাতিল কচ্ছপ হয়ে গেল এবার আমি পাখি দেখাবো তাহলে দেখো এই কচ্ছপটা আমার হয়ে গেছে এবং এখানে আমি আর একটা এরকমভাবে কেটে নিয়েছি এটাকেও লাগিয়ে দিয়ে আমি আর একটা কচ্ছপ তৈরি করে নেব এটা একটু অন্য রকমের হলো দুটো কচ্ছপ দু রকমের করে শিখিয়ে দিলাম দেখো এবার আটা দিয়ে আমি ঠিক করে লাগিয়ে নিচ্ছি এবার আমরা বানাবো পাখি পাখির জন্য দেখো আমি কি কি পাতা নিয়েছি এরকম একটা বড় পাতা বাঁশের সামনের যেই বাঁশ পাতার সামনে যে সরু শীষের মতন থাকে সেগুলো দুটো পা করার জন্য সারুস করতে চাইছি সেই জন্য সরু সরু লম্বা লম্বা পা করার জন্য এরকমভাবে দুটো কেটে নিলাম আচ্ছা দেখো এই কটা পাতাতেই হয়ে যাবে কি করে প্রথমে এই পাতাটাকে সেট করবো আঠা দিয়ে এই জায়গাটা ধরো সেট করলাম দেখো এখানে পাতাগুলো সেট করা হয়ে গেছে এবং পা দুটোকেও সেট করে দিয়েছি নিচে পর্যন্ত এবং আমি মুখটাকে এখানে সেট করে দিলাম যেহেতু গলাটা লম্বা থাকে সেই জন্য একটু উঁচুতে সেট করে দিলাম এবং একটা স্কেচ পেন দিয়ে এখান দিয়ে গলাটা একটুখানি এঁকে দিলাম এটাও পাতার সাহায্যেই করা যায় কিন্তু তাতে একটুখানি টাইম লেগে যাবে বলে আমি তোমাদের এরকম করেই মোটামুটি দেখিয়ে দিচ্ছি তাহলে সারস পাখি আমাদের সুন্দরভাবে তৈরি হয়ে গেল এবার একটা উড়ন্ত পাখি দেখাচ্ছি কি করে উড়ন্ত কোনো পাখি করব আমরা এবার দেখো উড়ন্ত পাখি করার জন্য আমি কি নিয়েছি বাঁশ পাতার এই যে লম্বা লম্বা টুকরো করে নিয়েছি এবং দুটো এরকম টাইপের পাতা নিয়েছি এবং এটা একটা পাতা নিয়েছি এবার এগুলোকে সেট করে একটা পাখি তৈরি করছি দেখো কিভাবে পাখিটা হয় আমি একটু আঠাটা লাগিয়ে নিচ্ছি দেখো সবকটা আমি সেট করে নিয়েছি এবার আমি একটা ইয়েলো কালার পাতায় আঠা লাগিয়ে দিয়ে একটু এরকম করে লাগিয়ে দিচ্ছি তাহলে একটা পাখি উড়ে যাচ্ছে সেটা আমি পুরো বুঝে বোঝাতে পারছি এবার চোখের জন্য বিভিন্ন তোমরা কালো দিয়েও চোখ বানাতে পারো বা অন্য পুঁথি দিয়েও কালো সুন্দর করে হয় কিন্তু আমি এটা যেহেতু ফুল পাতা নিয়েই করতে চাইছি তাই ফুল দিয়ে একটা তাহলে একটা পাখি উড়ে যাচ্ছে পুরো আমি বুঝতে পারলাম তাহলে দেখো একটা পাখি দাঁড়িয়ে আছে এবং এই পাখিটা উড়ে যাচ্ছে এবার দেখো কী বানাই এবার দেখো আমি এরকম একটা পাতা নিয়েছি এবং একটা কাঁঠাল পাতা শুকনো হলুদ হয়ে গেছে সেটাকে এরকম করে কেটে নিয়েছি কেটে এবার আমি এখানে একটা গাছ তৈরি করব তাহলে একটা সিনারির মতন যদি আমি করতে চাই তাহলে এখানে একটা গাছ করে দিতে পারলে পরে সেটা আরও সুন্দর দেখতে লাগবে গাছ করলাম এবং এই পাতাটাকে সেট করে দেবো পরে দেখো পুরো এটা একটা গাছের মতনই দেখতে লাগছে সুন্দর যেরকম আমরা ছবিতে আঁকি এবং পাতার সাহায্যে এটা হয়ে গেল এভাবে তোমরা সিনারিও করতে পারবে প্রজাপতি ফুল পাখি ধীরে ধীরে সব কিছুই করতে পারবে কিন্তু আমি এটা তোমাদের জাস্ট শেখানোর জন্য করে দিচ্ছি এবার দেখো সমস্ত সিনারিটা কেমন দেখতে লাগছে এবার দেখো দুটো ছবিকে মিশিয়ে আমি একটা ছবি কি করে তৈরি করি এটা যেহেতু জল সেই জন্য জল বোঝানোর জন্য আমি একটুখানি এখানে আকাশি কালার দিয়ে জলের মতো ঢেউ ঢেউ করে দিয়ে দিলাম তাহলে এটা আমার নিচের পোর্শন হলো ছবি যে জলের মধ্যে মাছ ঘুরছে এবং ওপরে পাখি দাঁড়িয়ে রয়েছে সেই জন্য কি করতে হবে দেখো ওই ছবিটা তো একটুখানি করে নেব
যারা পাতা পাবে না বা যারা ভাববে যে পাতা দিয়ে কেন করব, পাতা দিয়ে করলে তো দুদিন পরেই নষ্ট হয়ে যাবে, তারা কিন্তু এই রকম ভাবেও করতে পারো। দেখো এই পাতাগুলো কিন্তু আমি কেটে সবুজ কালার করে ড্রয়িং করে নিয়েছি। এবার যদি এগুলোতে ইয়ে করি তাহলে আমি বুঝতেও পারবো যে এটা পাতা দিয়েই হচ্ছে, অথচ আমার এটা কিন্তু নষ্টও হবে না। তাহলে এগুলোতেও দেখো সেট করে আমি এই পাতাগুলো দিয়ে আর একটা প্রজাপতি করে দেখাচ্ছি তোমাদের। খুব সহজেই হয়ে যায়, একটা পাতা সেট করলাম, এদিকে একটা পাতা সেট করলাম, এবং এই পাতাগুলো কিন্তু আমার, বুঝতেই পারছো, এগুলো আমি কাগজের মধ্যে ড্র করে নিয়েছি। তাহলে পরে কি হবে, যারা ভাববে যে পাতাটা আমি অনেক দিন থেকে রেখে দেব, তারা এরকমভাবেও করতে পারো, যে যেই ডিজাইনের পাতা পাওয়া যায় সেরকম টাইপের পাতা কেটে নিলে, তারপরে সেগুলোতে কালার করে দিলে, এবং এইভাবেও আমরা করতে পারবো পাতার কোনো ডিজাইন যেটা পারমানেন্ট থাকবে। দেখো আর এটা তো মাঝখানে আমি একটা শুকনো পাতা নিয়েছি, কোনো অসুবিধা নেই, শুকনো পাতা অনেক দিনই থাকবে, টেকসই হবে এবং এটা অনেক দিন চলবে। তাহলে পরে এইভাবে একটা সুন্দর প্রজাপতিও আমরা তৈরি করে ফেললাম। এবার আমি যেই দুটো পিকচার আঁকলাম সেই দুটো পিকচার মিলিয়ে কি পিকচারটা হলো সেটা তোমরা ভালোভাবে দেখে নাও। দেখো তাহলে আমি প্রথমে এই যে নিচেরটা করে নিয়েছিলাম, দুটোকে একসাথে সেট করে দিয়েছি, এবং এটা যেহেতু এর ওপরে রয়েছে সেই জন্য এটাকে একটুখানি এরকম করে সেট করে দিয়েছি। দেখো নিচের দিকে জলে সমস্ত জলের প্রাণী, ওপরে পাখি গাছ উড়ছে, এবং সুন্দরভাবে এভাবে ছোট ছোট করে সুন্দরও তোমরা করতে পারবে। নিশ্চয়ই ভিডিওটা খুব সুন্দর লেগেছে, এবং যদি সুন্দর লাগে এবং এরকম আরও ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে। থ্যাংক ইউ।